আসসালামু আলাইকুম, আমি জিএম রুবেল, আপনারা দেখছেন টেক বাংলা রেড। আমরা আজকে শিখব উইন্ডোজ 11 তে কিভাবে আমাদের এখানে যে সফটওয়্যারের আইকনগুলি আছে এগুলিকে কিভাবে আমরা স্মল করতে পারি। তা আপনারা অনেকেই জানেন উইন্ডোজ 11 তে কিন্তু আমাদের এই সফটওয়্যারের যে আইকনগুলি আছে এগুলিকে ছোট করার কিন্তু অপশন নাই, কিন্তু আমাদের উইন্ডোজ 10 এ সহজে কিন্তু এটা ছিল। তো সেক্ষেত্রে উইন্ডোজ 11 তে এই অপশনটা না থাকা সত্ত্বেও কিন্তু আমরা এগুলিকে ছোট করতে পারবো। তো সেটা কিভাবে করতে পারি সেটা আমি আপনাদেরকে একদম সহজ ওয়েতেই দেখাই দিচ্ছি। শুরু করার আগে বলে রাখছি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী আপডেটগুলি মিস না হয়ে যায়। তো চলুন শুরু করে দিচ্ছি। সর্বপ্রথম হচ্ছে আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখানে আমাদের গিটহাবের একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে ক্লিক করে আপনারা প্রত্যেকেই কিন্তু এই সফটওয়্যারটাকে ডাউনলোড করতে হবে। আমি আপনাদেরকে ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, অবশ্যই এই লিঙ্কটাকে আপনারা কপি করে নেবেন। কপি করার পর যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, ওপেন করার পর আপনারা এখান থেকে যে ডিসক্রিপশনে লিঙ্কটা দিব সেটাকে আপনারা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর সর্বপ্রথম আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আমাদের এখানে অনেক কিছু থাকবে, আমরা জাস্ট একটু স্ক্রল ডাউন করে নিচে নামবো। নিচে নামার পর আমরা এখান থেকে এই লেখাটাকে খেয়াল করব, এবং কি আমরা এখান থেকে ডাউনলোড লাউঞ্জ এই লেখাটাকে খেয়াল করব। এখান থেকে আমরা এটার যদি উপরে একটা ক্লিক করে দেই তাহলে হচ্ছে আমাদের এখানে একটু লোড নেবে। লোড নেওয়ার পর আমাদের এদিক থেকে texbar11.exe নামের একটা ফাইল আমাদের ডাউনলোড করতে হবে। তো আমরা হচ্ছে এইখান থেকে নর্মালি এটার উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমার যেহেতু আইডিয়াম আছে সেক্ষেত্রে সহজে ডাউনলোড হবে, আপনাদের ক্ষেত্রে কিন্তু সহজে ডাউনলোড হবে না। তো যারা সহজে এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন করতে পারলেন ভালো, আর যদি না করতে পারেন সেটার জন্য আপনাদের জন্য ব্যবস্থা রেখেছি। তো সেক্ষেত্রে আমি এখান থেকে আইডিএমের মাধ্যমে এটাকে স্টার্ট ডাউনলোডে দিলাম, দেন আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। এখন আমি এখান থেকে বের হয়ে যাবো, আমার এখানে আর কোনো কাজ নেই। তো এখান থেকে আমি সরাসরি আমার ডেস্কটপে চলে আসবো। আমাদের ঠিক texbar11 নামের এইরকম একটা সফটওয়্যার আমাদের সামনে ওপেন হবে। ওপেন হওয়ার পর আমরা সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের এই সফটওয়্যারটাকে ডাবল ক্লিক করে ওপেন করব। এটাকে ইনস্টল করার কোনো প্রয়োজন নাই। তো এরপর হচ্ছে আমাদের এইদিকে দেখতে পাচ্ছেন টেক্সটবার সাইজ, এখান থেকে আমাদের এটা এখন বর্তমানে মিডিয়াম করা আছে। যেমন আমি এখানে যদি ক্লিক করি, আমি যদি স্মলের উপর ক্লিক করি, দেন একটু নিচে আসে আমি যদি এখান থেকে সেভের উপর ক্লিক করি, ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাবো যে আমাদের দেখেন এখন আমাদের এখানে যে টেক্সটবার আছে সেই সফটওয়্যারগুলি প্রত্যেকটা কিন্তু ছোট হয়ে গিয়েছে। তো এইভাবে করে কিন্তু চাইলে প্রত্যেকই আপনাদের টেক্সটবারের যে আইকনগুলি আছে সেগুলিকে স্মল করতে পারেন, এটা একদম 100% কাজ করবে এবং কি সহজে প্রত্যেকে করতে পারবেন। তো এরপর হচ্ছে আমি যেখান থেকে গিটহাব থেকে আপনাদেরকে ডাউনলোড করার প্রসেসিংটা দেখাই দিলাম, সেক্ষেত্রে হচ্ছে আপনারা এখানে আমার এই যে সফটওয়্যারটা আছে, আমি এখানে এই যে texbar11 নামে যে একটা সফটওয়্যার আছে এটাকে আমি গুগল ড্রাইভের লিঙ্ক আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিব। সেখান থেকে যদি আপনারা ডাউনলোড করে এটাকে আপনারা রাইট বাটন ক্লিক করে এখান থেকে এক্সট্রাক্ট অল করে নেন, তাইলে হচ্ছে আপনারা এটার ভিতরে প্রবেশ করলে ঠিক এরকম texbar11 নামে একটা সফটওয়্যার পাবেন। এটাকে আপনারা জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করবেন, দেন আপনাদের এখান থেকে ডাবল ক্লিক করে ওপেন করে আপনারা এখান থেকে টেক্সটবার স্মল মিডিয়াম লার্জ আপনি যেটা করতে চান সেটা করার পর আপনি এখান থেকে সেভ দিতে হবে। যদি আপনি এখান থেকে সেভ দিতে ভুলে যান তাহলে কিন্তু এটা হবে না। তো অবশ্যই এখানে সেভ দিতে হবে। এখন কথা হচ্ছে যে আমার এখানে যেহেতু সফটওয়্যার আইকন কম সেক্ষেত্রে আমি এখান থেকে এটাকে মিডিয়াম করে রাখছি। আপনাদের যদি বেশি সফটওয়্যার হয়ে থাকে টেক্সটবারে সেক্ষেত্রে আপনি এখান থেকে স্মল করে দিতে পারেন। স্মল করেন, স্মল করার পর আপনি এখান থেকে সেভ দিতে পারেন। যদি সেভ না দেন তাহলে কিন্তু এটা পরিবর্তন আসবে না, আমি আবারও বলে রাখছি। তো এখান থেকে হচ্ছে আমি আপাতত মিডিয়াম করে রাখছি, আমার এখন যেহেতু ছোট আছে আমি এখান থেকে মিডিয়াম দিয়ে আমি এখান থেকে আবারও সেভ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমাদের এইদিকে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু সফটওয়্যার আইকনগুলি বড় হয়ে গিয়েছে। আশা করছি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এখন থেকে আপনি উইন্ডোজ 11-এর যে আইকনগুলি আছে টেক্সটবারে এগুলিকে বড় বা ছোট বা মিডিয়াম করে নিতে পারবেন। আজকের মতো এই পর্যন্ত ছিল। শেষবারের মতো আমি আবারও বলছি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী আপডেটগুলি মিস না হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক বাংলা রেডের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।